হ্যালো বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে একটা বাংলা ছবি নিয়ে কথা বলবো। এই ছবিটা হইচইতে রিলিজ করেছে গত 2রা সেপ্টেম্বর। এই ছবিটার নাম হচ্ছে হ্যাপি পিল। এখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তীকে, এছাড়াও আছেন মীর, আছেন পার্ণ মিত্র, আছেন সোহিনী সরকার সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ছবিটা আমার? বন্ধুরা, আমি যখন এই ছবির নামটা দেখেছিলাম প্রথম, আমার নামটা শুনেই খুব হাসি পেয়েছিল। আচ্ছা, বলে দিই, ছবিটা ডিরেক্ট করেছেন কিন্তু মৈনাক ভৌমিক, যার এর আগে আমরা কাজ দেখেছি। আমার প্রচন্ড ভালো লাগে না ওনার কাজ, ঠিকঠাক কাজ লাগে, কিন্তু আমার 91 ছবিটা কিন্তু ভালো লেগেছিল ওনার ডিরেকশনে। তো এই ছবিটা আমার কেমন লাগলো, প্রথমে আমরা ছোট্ট করে গল্পটা বলি। এখানে খুব মজাদার একটা গল্প এটা। প্রথমেই তোমরা দেখতে পাবে একটা পুলিশের জিপ আসবে, যেখান থেকে ঋত্বিক চক্রবর্তী এবং মীর এনাদের দুজনের ক্যারেক্টারটাকে অ্যারেস্ট করা হবে। সেখান থেকেই গল্পটাকে শুরু করা হচ্ছে, এবং তারপরে তোমরা জানতে পারবে এই ঋত্বিক চক্রবর্তীর একটা পাস্ট আছে। তিনি প্রচণ্ড ভালো একজন স্টুডেন্ট ছিলেন, একজন মেডিকেল স্টুডেন্ট। স্যাডেনলি তার বাবা মারা যান, তারপর থেকে যেটা হয়, একজন বাড়ির ছেলের ওপর যে গুরুদায়িত্ব পড়ে যায়, সেই কারণের জন্য সে তার পড়াশোনাকে আর কন্টিনিউ করতে পারে না, তার ডাক্তার হওয়ার স্বপ্নটা ভাঙতে শুরু করে। কিন্তু একটা মানুষের মধ্যে প্রতিভা থাকলে সে যে কোন লেভেলে পৌঁছে যেতে পারে এবং তাকে কখনো আটকানো যায় না, এটা যেমন মেসেজ দিয়েছে, এটার সঙ্গে সঙ্গে আরও একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাটাই সব। আমার রোগ হয়েছে, আমি যদি মন থেকে ভেবে নিই আমি রোগ হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, সত্যি আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার রোগ হয়েছে। আমি যদি মন থেকে ভাবি আমি অনেক দিন এখনো বাঁচবো, তাহলে আমি কিন্তু বাঁচতে পারি। এই মেসেজটা এই সিনেমাটার মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর থেকে বেশি বললে গল্প স্পয়লার হয়ে যেতে পারে, আমি বলবো না। চলে আসি সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে কনসেপ্ট। লাস্ট 10 মিনিট বেশ ভালো, যে টুইস্ট পয়েন্টটা রাখা হয়েছিল ভাল লেগেছে। মানে আমি বলবো না যে আনপ্রেডিক্টেবল টুইস্ট, এটা নয়, কিন্তু দেখানোটা ভালো হয়েছে। বাট বা ঋত্বিক চক্রবর্তীর অভিনয় বলো, বা যে সময় পুরো ব্যাপারটা খোলসা হচ্ছে, সেটা খুব সুন্দর, সুইট একটা ব্যাপার, মানে কনসেপ্টটা ভালো লেগেছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে অভিনয়। ঋত্বিক চক্রবর্তী বরাবরই ভালো অভিনয় করেন, আমার খুবই পছন্দের। এখানে সোহিনী সরকারের অভিনয় বা পার্ণ মিত্রর ক্যারেক্টারটাকে আমরা একদম অন্যভাবে দেখতে পাচ্ছি এখানে, তাকেও বেশ ভালো লেগেছে। যিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন, ভালো লেগেছে। অ্যান্ড অভিনয় বলছি বলে মানে এইখানেই আমি নেগেটিভ পয়েন্টটা বলে দিই, মীর বাবুর অভিনয় আমার প্রচণ্ড ওভার অ্যাক্টিং লেগেছে, আমার ভাল লাগেনি। ওনাকে অ্যাঙ্কার হিসেবে আমরা ভীষণ ভালোবাসি, আমি চাইবো যে উনি অ্যাঙ্কার মীর হিসেবেই বা মিরাক্কেলের মীরকেই আমরা সবসময় চাই। এখানে ওনাকে প্রচণ্ড ওভার অ্যাক্টিং করছেন উনি, এমনটাই লেগেছে আমার। পরবর্তী পজিটিভ দিক, কিছু কিছু ক্যামেরা স্ক্রিপশন ভালো, কিন্তু সেগুলো কমন। মানে আমরা মৈনাক ভৌমিকের কাজ মানেই এই ধরনের ক্যামেরা স্ক্রিপশন দেখি, কিন্তু ভালো, বেশ ভালো, পজিটিভ দিকের মধ্যে বলা যেতে পারে। থার্ড পজিটিভ দিক হচ্ছে যেভাবে গল্পটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে। এই যে একটা মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের একটি ছেলে, যার চোখে স্বপ্ন সে ডাক্তার হবে, কিন্তু সে ফাইনালি তথাকথিত ডাক্তারটা না, মানে লেখাপড়া জানা, মানে কোনো তকমা লাগানো ডাক্তার না হয়েও সে যে একদম অন্য ধরনের একজন ডাক্তার হয়ে উঠতে পারে, এইটা বেশ ভালো। গল্পের মানে প্রেজেন্টেশন বলো, স্ক্রিন প্লে বলো, আমার কিন্তু ভাল লেগেছে। এবার চলে আসি ডিরেক্ট নেগেটিভ পয়েন্ট। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে হইচইয়ের ওপরে আমার। আমি সিরিয়াসলি বুঝি না যে এক এক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক এত জোরে, আমি জানি না সেগুলো অহেতু কেন। পাশের ঘর থেকে কোনো হার্টের পেশেন্ট থাকলে তিনি হার্ট অ্যাটাক করতে পারেন, এবং যখন হইচইয়ের কোনো কাজ দেখতে বসতে হবে, কনস্ট্যান্ট হাতের মধ্যে মাউসটাকে ধরে বসে রাখতে হবে, এই এই মিউজিক শুরু হয়ে গেছে, এক্ষুনি কমাতে হবে নাহলে পাশের ঘর থেকে লোক চলে আসবে, এটা কেন হবে? ব্যালেন্সিং ব্যাপারটা কেন নেই, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমার ডায়লগ দুটোকে তো ব্যালেন্স করতে হবে। মানে এটা অবশ্যই একটা নেগেটিভ দিক, এবং ইমিডিয়েটলি হইচইয়ের এটা ঠিক করা উচিত, কারণ হইচই কিন্তু নানান ধরনের কাজ নিয়ে আসছে। এবং একটা কথা মানে অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে, নতুন আরো 4-4 ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বাংলায় ঢুকে যাচ্ছে, কাজেই প্রত্যেকের কাজের গুণগত মান বাড়াতে হবে। আর এই ছোট ছোট এগুলো ছোট ছোট মানে প্রবলেম নয়, কিন্তু মানুষের কান ফেটে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের চোটে, এগুলো তো ঠিক নয় না। পরবর্তী নেগেটিভ পয়েন্ট হচ্ছে, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে এই ছবিটাকে আরো 15-20 মিনিট কাটা যেত। মানে কিছু কিছু জায়গা না একটু বোরিং, এবং আমার মনে হয়েছে স্ট্রেচ করা হয়েছে। যদি এই সিনেমাটাকে আরো 15 মিনিট কেটে আমাদের কাছে প্রেজেন্ট করতো আরো ভালো লাগতো। বিশেষ করে বলছি, বেশ কিছু কনভারসেশন আছে ঋত্বিক চক্রবর্তী এবং মীর বাবুর, যেগুলো কোনো কোনো সময় অহেতুক মনে হচ্ছে। বা একটা জায়গায় দেখতে পাবো আমরা মদ খাওয়ার দৃশ্য, একজন ডাক্তার, তিনি মদ খেয়ে উল্টে পড়ে আছেন কেন? তার তো চোখে স্বপ্নটা ছিল তিনি ডাক্তারই হবেন। তিনি মানছি তিনি ডিপ্রেসড হয়ে গেছেন, তার বাবা মারা যাওয়ার জন্য তিনি পড়াশোনাটা এগোতে পারেননি, কিন্তু তার জন্যে তিনি কাঁচের বোতলে করে মদ খেয়ে একটা দালানে পড়ে থাকবেন, সেটা খুব একটা মানতে প্রবলেম হয়। তো এই ধরনের কিছু কিছু জায়গা না এক্সেস, যেগুলো আমার মনে হয়েছিল দরকার নেই। বাট সব মিলিয়ে এটা অবশ্যই একটা ওয়ান টাইম ওয়াচের জন্য
হবে খুবই ভালো ফিল্ম। তোমরা যারা ঋত্বিক বাবুর অভিনয় পছন্দ করো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। সোহিনী সরকারও খুব ভালো কাজ করেছে, আমার ভালো লেগেছে। আমাকে যদি রেটিংস দিতে বলো আমি আউট অফ 10 এটাকে 7 দিতে পারবো চোখ বন্ধ করে। তো এটাই ছিল আমার এখনকার হ্যাপি পিল নিয়ে রিভিউ। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানাও, আর যারা দেখোনি হইচইতে চলে যাও, প্রজেক্টটা এসে গেছে, অবশ্যই দেখে নাও, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা মানে এখন আমি শ্যুটটা করছি, আজকে হচ্ছে 2nd September, এখন বাজে ঘড়ি কাটা রাত 12টা, তোমরা দেখছো ভিডিওটা 3rd September মোস্ট প্রবলি সকাল 11টা বা 11:30টার সময়, তো দেখতেই পাচ্ছ। আর বলে দিই আমরা কিন্তু আগামীকাল মানে 3rd September আমরা উইন্ডোজের সঙ্গে, আমরা লক্ষ্মী ছেলের টিমের পক্ষ থেকে, উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি তাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, যেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এই কারণে উইন্ডোজ প্রোডাকশনকে অনেক থ্যাংক ইউ। এর সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি আপকামিং বাংলা সিনেমা মির্জা, যেটা অঙ্কুশ হাজরা প্রোডাকশন হাউস থেকে আসছে, তাদেরও কিন্তু আমরা ওই যেটা ফার্স্ট লুক আসছে 8th September সেটারও আমরা ইনভিটেশন পেয়েছি, তো যাবো। চলো, এই তোমরা সাপোর্ট করো এটাই বলতে চাই, এভাবেই সঙ্গে থাকো। টাটা।